घास खा भी ना तेरे लिए ও এই টাইমটারই ওয়েট করে বসে থাকে ওই জন্য সন্ধ্যে থেকে না না ওরম করেনি এ মামা দীপ্তি দেখছো তুমি সকাল বেলাতে বলে বাবালে বাবালে তুমি দীপ্তি দেখছো মা সকাল সকাল দীপ্তি দেখছি এখন বস্তি কা হাসি গো শুনছি হ্যাঁ তাই তো দেখছি Hey guys, good morning to all and welcome back to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছো। সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে। আজকে অনেক সকালে উঠেছে, প্রতিদিনই এখন অনেক সকালেই ওঠে। তো আজকেও তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে ওকে আমি এখন তেলু টেলু মাখিয়ে ও বাবার কাছে রেখে আমার বিছানাপত্র ঝেড়ে কাজকাম করে তারপর এখন আমরা করবো হচ্ছে চানু। আজকে হচ্ছে ও ঠাম্মাম নেই, আজকে যেহেতু কি বলে বিপত্তারিণী পুজো, ওই জন্য মা গেছে পুজো দিতে জেঠির বাড়িতে। আর আজকে অহিবুরকেও আমি স্নান করাবো, কারণ আজকে দিদি ভাইয়ের কোমরে প্রচন্ড যন্ত্রণা করছে। দাদা কি করতে এইছে রে আমাদের কাছে? হ্যাঁ ম্যাম, দাদা কি করতে এইছিস তুই আমাদের কাছে? না হাত দাও। এ কি বল, আমার ছো না বেবি, আমার ছো না বেবি, বলি বলি। হ্যাঁ বলি, বুনু চান করেছে চেটে দিন, বুনু চান করেছে চেটে দিন। বুড়ি এটা তো জামার ডিজাইন নাকি মা? ওকে স্নান করানো হয়ে গেছে, একে স্নান করানো হয়ে গেছে, এরা এখন দুজন মিলে মুখোমুখি বসে খেলা করছে। আমি খাওয়া দাওয়া করে এসে ওদের কাছে এসে বসলাম। এ আই বুড়ি, ওই বুড়ি ও ধান্দা খালি হচ্ছে, বুনু জামা টেনে ধরবে, বুনুকে টেনে ধরবে। জামাটা না কে খুলে চলে যাচ্ছে, এই জামার বোতাম ছিঁড়ে। কাকাইকে তো চাপে নিতে হবে না ওই বুড়ি, কাকাই এডিটের দায়িত্ব তো তুমি নিয়ে নেবে মনে হচ্ছে। কন্টিনিউ এখানে আমি এডিট করছি, আইপ্যাডটাকে ধরে নিয়ে আমরা হ্যাঁ তাহলে আজকে আজকে এডিটে দেরি হওয়ার পিছনে আমি বুড়ি ওরম করে ওরম করে ফোন কাটলে এডিট হবে কখন শোনো? হ্যাঁ এ বাবা তুমি আমার এখানে সারা দিচ্ছিস কেন? এ দুটো বুড়িকে নিয়ে হয়েছে ভালো বেশ আমাদের। ও এ বাবা না, আচ্ছা তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আচ্ছা তুমি ঘুমাও, ওই দেখো ওই দেখো ওই দেখো। তো পিসি বাড়ি যাওয়ার আগে আমাকে বলে গেল যে এখানে মাছের ডিমে বড়ার মানে বড়াটা মাখা রয়েছে, যখন যে খাবে তখন তাকে ভেজে দেবে। তো ওই জন্য আমি এখন মেয়েকে ঘুম পাড়িয়ে ছাদ থেকে ঘুরে এসে আমি এখন এলাম হচ্ছে বড়াটা ভাজতে। এমাস তোর তো আজ খাওয়াই হয়নি, আমি তো ভুলেই গেছিলাম না, আজ মা নেই তোর খাওয়া হয়নি, পিসি চলে গেছে, আমি তো ভুলেই গেছি। কি আমায় বলিস নি কেন যদি আমায় খেতে দে? আমি তো এখন তোর ঘরের দিকে তাকিয়ে দেখছি তো খাওয়াই হয়নি, খাওয়াই হয়নি। চলো খেতে দেবো, চলো চলো অত অত খেতে দেবো, অত হ্যাঁ অত খেতে দেবো, যাও ঘরে যাও, ঘরে যাও খেতে দেবো, যাও গুড বাই। তো ম্যাক্সকে খাবার দাবার দিয়ে এবার আমি বসবো হচ্ছে খেতে। ঢেকুস করে ঢেকুর উঠে গেল, বাবা গে বাবা গে। আমরা ঘুনু টুনু দিয়ে উঠলাম, উঠে এখন শুনছি বম্মা এসছে, চলো বম্মার সঙ্গে দেখা করে আসি। বম্মা তোকে দেখেইনি, হ্যাঁ বম্মা তোকে দেখেইনি হওয়ার পর থেকে। অহিবুড়ি যখন হয়েছিল তখন তুমি এখানেই ছিলে, আর এ যখন হলো তখন তো ঠাম্মাও এখানে ছিল না, বম্মা
তখন ছিল ওই বাড়িতে আর ওর হেজ কি উঠছে আসো শুনা আসো আজকে ঠান্ডা মশা না এখন দেখা গুড মর্নিং আমি একটু চিন কোন দুপুলে তুমি তো ঘুম করছিলে এখানে লাইন দিয়েছে বোম্মা কলেজে আমার পরে নাকি আমি খালি ভাবি ওরা এখন থেকে কি সুন্দর করে খেলা করে এটা তো এখন একটু এমাম্মা মাথা লাগবে এটা তো এখন একটু বুঝতে শিখেছে এ শুয়েছিল হচ্ছে এই ক্যাথাটার উপরে আর এই ক্যাথাটা টেনে ওর কাছ থেকে নিয়ে নিয়েছে দিয়ে ও সরে গেছে দিয়ে ক্যাথাটা নেওয়ার পর এবার বুনো ট্যাং দুটো ধরে টাচ্ছে মাম্মা হে মাম্মা এটা কে বুনু এটা বুনু মা হে 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 কি হচ্ছে এখানে দুজন মিলে রে বাবারে রাত হলে ফুর্তি লাগে ছোটটার কালকে কি চেঁচামেচি করছিল রাত্রিবেলাতে ওরে বাবা রে এগুলো কি করছিস জয়বুড়ি আমি সব গুছিয়ে রাখলাম সব গুছিয়ে রাখলাম আর সব টেনে টেনে খুলে খুলে সব খুলে দিল বুনু চাচাচ্ছে ঘাস খাবি না টেনে নিয়ে কি হাতটা টেনে নিয়ে নিল ঘাসটা ছিড়বে বলে আমার চশমা দিয়ে নিয়ে যাবে এই দেখ বকছে কিন্তু তোকে এই দেখ বুনি বকছে কিন্তু এনে চশমাটা দিবি এই যে চশমা এই দেখ এই দেখ দাদাই চশমা দিচ্ছে দেখ চশমা এই যে চশমা দিবি চশমা এই দেখ ওর এখন নজর জামার দিকে বাহ হ্যাঁ বকে দাও হুম বকে দাও তো বলে আমার মা সব ভাত করছে তুই সব খুলছিস এই ওই বুড়ি এই ওই বুড়ি এই সব ধরবে যেগুলো ভাত করে সেগুলো ওই বুড়ি এটা এই ওই বুড়ি এই ওই বুড়ি এই ওই বুড়ি এই ওই বুড়ি এটা তুই কি করছিস সব জামা গুলোকে খুলে ওই বুড়ি তুই কি করলি এই ওই বুড়ি এটা তুই কি করলি ওই বুড়ি এবার মোবাইল এই মোবাইল ধরিস না এই বুনি বকছে কিন্তু ওই দেখো মানে মোবাইলটা মোবাইল নিচ্ছিস তুই অহি এবার আর কাউকে চেনে না শুধু মোবাইল এটা কি রে এই দেখ বুনির ছবি এই দেখ বুনির ছবি ওইখানে মোবাইল ছিল ওইখান থেকে মোবাইল টানলো এবার এর গরম দেখবে বলবে তোর পাপা আছে নাকি আমারও পাপা আছে দেখ সব ভাঁজ করেছে জামাগুলো দেখ সব জামাগুলোকে ঘুরলো
দুপুর বেলায় গেছি দোকানে, তখন অলমোস্ট ওই 3টে 3টে বাজে, এখন বাজতে চললো হচ্ছে 10টা, এখন বেরোলাম আসলাম হচ্ছে খেতে, মানে পেটে আর মানে মানে খিদে এত পেয়েছে মানে পেটে আর কিছু নেই খাবারের জিনিস। তো যাই হোক, আজকে মা যে গেছিলো সকালবেলা জেঠিমাড়িতে বিপত্তারিণীর পুজো ছিল, তো সেখান থেকে পাঠিয়েছে আজকে জেঠিমা লুচি আর হচ্ছে আলুরদম, ছোলার ডাল আছে নিচে, নিচে ছোলার ডাল আছে। আর এখানে কি আছে, এই বিপত্তারিণীর এই পুজোর রান্নাগুলো খেতে খেতে কিন্তু অসাম লাগে। এটা কে দিয়েছে? মিহিদানা, সীতাভোগ আর হচ্ছে বর্ধমানে বলতে শক্তি করে মানে যেখানে বিখ্যাত মিহিদানা আর সীতাভোগ ভালো লাগে, কিন্তু তোমাকে দোকান চুজ করে ভালো জিনিস নিয়ে আসতে হবে। শুরু হয়েছে একদম ঝমঝম করে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে আপরে বৃষ্টি। এরা কিন্তু দুটো বনুদের সাহসী, কেউ ভয় পায় না, এখন কেউ ভয় পায় না। টকবক টকবক গলা 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 চিচির টকবক টকবক, কি হচ্ছে রে? চিচির টকবক টকবক কি হচ্ছে রে? এ পিটাচ্ছে পিটাচ্ছে কি পিটাচ্ছে পিটাচ্ছে পিটাচ্ছে, সরে সরে তো সরে, কিরম বাঁদরামি আওয়াজ শিখেছে দেখেছো? কিরম বাঁদরের মতো আওয়াজ করছে, কেমন দেখো? ওকে কোলে নিয়ে বসছি, ও চলে এলো কোলের মধ্যে শুয়ে বললো এসে, কেমন হয়েছে এটা, কেমন দুষ্টু হয়েছে, এটা বড্ড দুষ্টু হয়েছে এটা। টিয়া পাখিটা লেজে পা পড়ে গেছে ডবল হয়ে গেছে।